নতুন রূপে সেজে উঠল বহরমপুর পৌরসভা পরিচালিত শুভদৃষ্টি অনুষ্ঠান বাড়ি। একেবারেই আধুনিকভাবে সেজে উঠেছে এই অনুষ্ঠান বাড়ি। শনিবার সন্ধ্যায় জাঁকজমকভাবে উদ্বোধন হয়ে গেল এই অনুষ্ঠান বাড়ির। ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এই প্রথম বিখ্যাত বম্বে সুলতানি বিরিয়ানি। আজই আসুন আর চেখে যান নিজের পছন্দ করা খাবার একদম 20% ছাড়ে। নতুন রূপে সেজে উঠল বহরমপুর পৌরসভা পরিচালিত শুভদৃষ্টি অনুষ্ঠান বাড়ি। একেবারে আধুনিকভাবে সেজে উঠেছে এই অনুষ্ঠান বাড়ি। শনিবার সন্ধ্যায় জাঁকজমকভাবে উদ্বোধন হয়ে গেল এই অনুষ্ঠান বাড়ির। এদিন পৌরসভার উদ্যোগে এই অনুষ্ঠান বাড়ির উদ্বোধন করেন পৌরসভা চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার শান্তিলাল রায়চৌধুরী সহ পৌরকর্মী ও আধিকারিকেরা। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়েছিল পৌরসভা পরিচালিত এই অনুষ্ঠান বাড়িটি। পৌরসভার উদ্যোগে আধুনিক রূপে আত্মপ্রকাশ হলো এদিন। পৌরসভা চেয়ারম্যান জানান, খুব অল্প খরচে এখানে সাধারণ মানুষ এই অনুষ্ঠান বাড়ি ব্যবহার করতে পারবেন। রেটটা একটা লিমিটেশনের মধ্যে থাকবে, রেট খুব বেশি বাড়ানো যাবে না, যাতে পৌরসভার সম্পত্তি সহজে সবাই এখানে ব্যবহার করতে পারে, এটা আমাদের অবজেক্টিভ আছে, এটাকে আমরা কন্ডিশনে রেখেছি। এবং এখানে যে লোকজন কাজ করে তাদের কোনো কাজও ছিল না, বিয়ে বাড়ি ভাড়াও হতো না, তাদেরকে আমরা অফিস অন্য কাজে লাগাচ্ছি। যে থার্ড পার্টি ভেন্ডার আছে তাকে আমরা ম্যানেজমেন্টের স্কিলে তাদেরকে বলেছি, সেটা সম্পূর্ণ তোমাদের এখতিয়ার, তোমরা সেভাবে কীভাবে চালাবে। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে পৌরসভার সম্পত্তিটাকে বাঁচানো এবং কম খরচায় এটাকে যেভাবে ফিলেচার জেলা পরিষদের দিয়েছে।